হ্যালো ফ্রেন্ডস, আমি কোয়েল। আমার চ্যানেল গ্রিন চিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে যেই রেসিপিটা করে দেখাবো সেটা হলো ওয়াটারমেলন রিফ্রেশিং ড্রিঙ্ক বা তরমুজের শরবত। এটি খুবই একটি সহজ রেসিপি, আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আমি তরমুজের রিফ্রেশিং ড্রিঙ্ক বানানোর জন্য আমি তরমুজগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আমি তরমুজের ভেতরের যে বীজগুলো আছে সেগুলোকে পুরোপুরিভাবে বার করে নিয়েছি। এবার আমি একটি ব্লেন্ডিং জারে তরমুজগুলোকে নিয়ে নেব। তো আমি জারের মধ্যে তরমুজগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে চারটে পুদিনা পাতা দিয়ে দেব। এবার আমি তরমুজগুলোকে ভালো করে ব্লেন্ড করে তরমুজের জুসটা বার করে নেব। দেখতে পাচ্ছ আমার তরমুজের জুসটা বার করা হয়ে গেছে। আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দেব আইস কিউব। আমি এখানে চার পাঁচটা আইস কিউব ব্যবহার করেছি। এবার আমি পুদিনা পাতা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে আমি একটা পাতিলেবুর হাফ নিয়েছি। এবার আমি খুব সামান্য পরিমাণ ব্ল্যাক সল্ট দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার আমি হাফ গ্লাস কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেব। আপনারা যে কোনো ধরনের উইদাউট কালার আপনারা কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। আমি এখানে স্প্রাইট নিয়েছি। আমি কোল্ড ড্রিঙ্কসটা হাফ গ্লাস দিয়ে দেব। এবার আমি তরমুজের জুসটা ঢেলে দেব। এবার একটা স্ট্র দিয়ে দেব এবং স্ট্রর সাহায্যে একটু মিক্স করে দেব। এবার আমি ওপর দিয়ে ছোট ছোট করে কেটে রাখা তরমুজের টুকরোগুলো একটু দিয়ে দেব। আর আমি এভাবে ছোট করে কেটে রাখা এরকম তরমুজের একটি পিস দিয়ে এটাকে গার্নিশ করব। আর গার্নিশের জন্য আমি ব্যবহার করব এরকম সার্কেল করে কেটে রাখা একটি পাতিলেবুর টুকরো। আর আমি ওপরে একটু পুদিনা পাতা দিয়ে দেব। তো ফ্রেন্ডস, আমার ওয়াটারমেলন রিফ্রেশিং ড্রিঙ্ক পুরোপুরি রেডি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং আমাকে জানিও কমেন্ট বক্সে কিরকম লেগেছে তোমাদের। আশা করব তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।